টাকার দাম বলে নাই, তারপর এই সরকার বলে এই দেশের মানুষটা কিন্তু শান্তিতে আছে, বেস্টে আছে। আরে বেস্ট তো হাসিনা আছে, উনি একটু গোসা করছেন, গোসা করছে, বিশেষ করে এই টুকু বেশি স্লোগান দেয়, স্লোগানে টাকা আপনার চোর কয়, সেটা একটু গ্রেটটা নেমে দেয় না। আরে ভাই ডাকাত তো ডাকাত আর চোর তো ছোট একটা জিনিস, ভোট ডাকাতকে যদি আপনি চোর বলেন তাহলে হবে না কি টুকু? এখানে স্বেচ্ছাসেবক যুবদল ছাত্র দল, ভোট ডাকাতকে ভোট ডাকাতি বলবেন তাইলে আর মাইন্ড করবে না। আরেকটা মাইন্ড করছে, উনি বিদেশে গেছিলেন, ওনারে নাকি কেউ ওইখানে রিসিভ করতে আসে নাই, কেউ একটু সম্মান টম্মান দেয় নাই, এর জন্য আমেরিকা আর ইংল্যান্ডের বিরুদ্ধে উনি আর যুদ্ধ করবে। আমরা বলতে চাই তোমার একা পরিবারের এই দেশটা আওয়ামী লীগের দেশটা, আজকে কোটি কোটি মানুষের রুটি রুজি, আজকে টাকা আসে বিদেশ থেকে। আপনি যেমন বলছেন যে তাদের থেকে কিছু কিনবেন না, আজকে যদি আমেরিকা ইউরোপ ইংল্যান্ড বলে বাংলাদেশ থেকে আমি কিছু কিনবো না, তাইলে তো শেখ হাসিনা তোমার কোনো অসুবিধা নাই। কিন্তু আজকে যে গার্মেন্টস এর লক্ষ লক্ষ কর্মী যাদের পয়সা আছে সেখানে, এই গার্মেন্ট যদি বন্ধ হয়ে যায় তখন কে ক্ষতিগ্রস্ত হবে? তাই দেশটা আপনার একার না, দেশটা জনগণের। তাই জনগণকে বলবো, একটা পাগলের হাতে যদি লাঠি দেন, এইখানে যে একটা পাগল যদি ঢুকে পড়ে তাহলে এখানে কি কেউ শান্তিতে বসতে পারবে? আজকে দেশটার অবস্থাই সেই রকম, তাই এদেরকে আটকানো ছাড়া কোনো বিকল্প নাই। আমরা বলি যে ভাই আমরা তো তোমার উৎখাত করতে চাই না, তারা হেস্তা করতে চাই না, তুমি ক্ষমতা ছেড়ে নির্বাচনটা দাও, কিন্তু উনি ক্ষমতা ছাড়বেন না। মির্জা আব্বাস নির্বাচন করেছে, আপনার এখানে আপনাদের আব্বাস নির্বাচন করেছে, জনগণ কি ভোট দিতে পারছে? আপনার কি রাজপথে নামতে পারছে? পারে নাই। কেন পারে নাই? কারণ এই আওয়ামী পুলিশ এই দেবের অত্যাচারে আমরা নামতে পারি নাই। তাই বলতে চাই ক্ষমতা ছাইরা, র্যাব পুলিশ ছাইরা, তারপর দেখেন না রাস্তা দিয়ে হাঁটতে পারেন কিনা, ভুইজা পাওয়া যাবে না আওয়ামী লীগ। তাই এখনো সময় আছে, আপনি যদি বলেন চাইনা নামান তাহলে তো আমরা চাইনা নামাবই, তখন যদি হাত পা ভেঙে যায় তাহলে আমার কিছু করার আছে? কিছু করার নাই। তাহলে ভয় পান কেন? ভয় পান কেন? বলে নির্বাচিত সরকার কারা ভোট দিছে, কারা ভোট দিছে? জনগণও ভোট দেয় নাই, আওয়ামী লীগও বসছে তারা যায় নাই, রাতের বেলা জিতা গেছেন বলে জনগণ ভোট দিছে, আর বলে আওয়ামী লীগ নাকি কোনোদিন কারচুপি করে ক্ষমতা আসে না। গত 14-18 দুইটা সংসদ নির্বাচনে যে সমস্ত ছেলেমেয়েরা ভোট দিতে পারে নাই, এইবারে নির্বাচনে তো তারা ভোটে শঙ্কিত, এবং সেই পুরনো মানুষগুলো নাই, নতুন যারা ভোটার রয়েছে এখন পর্যন্ত বাংলাদেশে ভোটে দিতে পারলো। তা আপনারা কি ভোট দিতে চান? যদি ভোট দিতে চান এই ভোট টাকা সরকারকে আজকে উৎখাত করতে হবে। তাই আসুন আমরা পদযাত্রায় অংশগ্রহণ করব, আন্দোলনে অংশগ্রহণ করব, জনগণকে বলি এই দাবি আপনাদের, আপনাদের সমস্ত দাবি নিয়ে বিএনপি আন্দোলন করছে, তাই আপনারাও রাজপথে নেমে আসুন, এবং এই খুনি সরকার এবং আজকে সারা বিশ্ব থেকে যে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, আজকে সেই সরকারকে আমরা ক্ষমতা থেকে উঠিয়ে এই দেশে আমরা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করি।